नमस्कार बंधुरा केमन आबाई आशा करछि आपनारा सबाई खूब भालो आछेन आमार चैनेले नतुन आरेकटि ब्लगे आपनादेर सबाइके स्वागत। तो ये जे आमरा लेबु मधुर जल खेये निच्छि आर एटा होच्छे सकालेर ब्रेकफास्ट। तो बाबा सोना कि होच्छे एकटा रूपचादा माछ फ्राई करे दिलाम आर खिचुड़ीटा दिये ओ खाबे कि खाइये दिते होबे जस्ट रखलम तपर फोन रेखे ओके खाइए देव और तपर हमें जापुर बेला रानना बड़ा खे दे रेस्ट नहीं भेवेलम जो मार्केटे जाब तो सकाल बल्ले जेते चेल बाट देखें मेघला वेदार सारा दिन बिस्टी होते ही ना। तो कि प्रयोजन जिन कूब ही दरकार जार जो बड़ोते ही हतो। तो আমি বিকেল কত 4:30 বাজে তখন বের হইছি তখনও বৃষ্টি পড়তেছে যে এখনো দেখেন রাস্তাঘাট পুরো ভেজা গুড়িগুড়ি বৃষ্টি পড়তেছে। কিন্তু কিছু করার নেই আমার কিছু জিনিস লাগবে সেগুলো আমার আনতেই হবে। তো ওগুলো আনতে আর কি চলে যাচ্ছি হোক মার্কেটে এটা হচ্ছে মিরপুরে আর বেনারসি পল্লীর পাশে আর কি হোপ স্কুল আছে তো ওর সাথেই লাগানো মার্কেটে এর জন্য হোপ মার্কেট বলে। তো এখানে হচ্ছে আপনার ভালো মানের জিনিসই অল্প টাকায় পাওয়া যায়। তো আমি এখান থেকে অনেক কিছু নেই আর কি কিছু নেই তো চলেন দেখি যাই। তো আজকে না মার্কেটে প্রচুর ভিড় মানে ঈদের আগের দিন তো প্রচণ্ড ভিড় যে আসবো কি আসবো না এই ভিড়ে ভাবলাম মাঝখানে কয়দিন তো দোকান বন্ধ থাকবে তাই ভাবলাম আমিও কিছু ঈদের কেনাকাটা করে নিই যেহেতু ঈদের মধ্যে ছুটি থাকবে ঘুরতে যাব তাই ভাবলাম কয়েকটা জিনিস কেনার আছে যেগুলো খুবই দরকার তো সেগুলো হচ্ছে কিনে নিই। তো আমিও এর জন্য চলে আসলাম ঈদ শপিংয়ে একদম লাস্ট মোমেন্টে। তো এখানে হচ্ছে আমি এখানে আমার ছেলের জন্য কয়েকটা গেঞ্জি দেখতেছিলাম তো গেঞ্জিগুলো ভালোই কিন্তু হচ্ছে শেষে দিন তো যার জন্য দামটা অনেক বেশি যাচ্ছে এত দাম না আসলে এগুলোর। তো মোটামুটি আমি দেখছি আর কি ঘুরে চল দেখি। তো এই যে আর একটা দোকানে চলে আসছি এখানে হচ্ছে ছেলের জন্য গেঞ্জি দেখতেছিলাম তো পছন্দ অনুযায়ী পাচ্ছি না তারপরে ইয়েলো কালারের গেঞ্জিটা একটু পছন্দ হলো তো তাহলে ভাবলাম যে এখন এই একটা গেঞ্জি নিয়ে চলে যাই মানে ছেলের জন্য আর কি কারণ পরে আবার এসে দেখি শুনে তখন নেওয়া যাবে কারণ এখন এত ভিড় মানে আর বলার মতো না অন্যরা সেভাবে দেখাতে পারছিল না মানে দেখেন কি অবস্থা প্রচুর ভিড়। আমি এই দোকানটাতে চলে আসলাম আমি হচ্ছে কয়েকটা পিলো কভার নিব কয়েকটা বলতে এক সেট পিলো কভার নিব আর হচ্ছে আর একটা হচ্ছে যে মশারি রাখার জন্য একটা কভার তো এগুলো এখান থেকে নিয়ে নিব এইটা বেশ ভালো লাগছে আমার কাছে তো এটাই নিব ভাবছি। আমাদের এখানে পর্দাও পাওয়া যায় তো দেখেন এখানে 350 টাকায় হচ্ছে আপনার গেঞ্জি তো আমি এখন আমার জন্য কয়েকটা ড্রেস নিব তো চলেন খুঁজি দেখি ভাই কিনা পছন্দ অনুযায়ী ড্রেস। তো এখান থেকে হচ্ছে একটা ড্রেস আমার পছন্দ হলো মানে মোটামুটি আর কি কালার পছন্দ হলে সাইজ হয় না সাইজ পছন্দ হলে কালার হয় না এই আর কি। তো আমি মাকে দেখাচ্ছিলাম যে যে ড্রেসগুলো চাচ্ছিলাম বাট হচ্ছিল না
কেয়ার করার। এখান থেকে হচ্ছে একটা জামা আমি নিয়েছি, সেটা আপনাদেরকে বাসায় গিয়ে দেখাবো। আর এখানে এই সাইডটাতে আসছিলাম হচ্ছে প্যান্ট নেওয়ার জন্য, কিন্তু প্যান্টের এত দাম চাইলো, তাই ভাবলাম থাক না নেই, পরে নেই এক সময়, এখন আর এটা দরকার না। আর এদিকে দেখেন কী পরিমাণ ভিড়। তো আমার মোটামুটি শপিং করা হয়ে গিয়েছে, এখন রিক্সা উঠে বাসার দিকে যাচ্ছি। ফাইনালি বাসায় চলে আসলাম, আপনাদেরকে বাসায় এসে ফ্রেশ না হয়েই আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনলাম। তো এটা হচ্ছে একটা গেঞ্জি, এগুলো হচ্ছে 100 টাকা করে নিয়েছি হোক মার্কেটে, এরকমই দাম আর কি, আমার বাসায় পরার জন্য এনেছি আর কি। গেঞ্জিগুলো সুন্দর, পরতে ভীষণ আরাম, সফট একদম, 100 টাকায় ভালোই হয় আর কি বাসায় পরার জন্য। আর এই যে একটা ওড়না এনেছি, এই ওড়নাটার দাম রেখেছি 350 টাকা, 350 টাকা চেয়েছে, 350 টাকাই রেখেছি, একটা টাকাও কম রাখলো না। আর এটা কি কি যেন বলে ঠিক মনে নাই আমার, এই জামাটার নাম যেন কি, তো এই জামাটা দেখে ভালো লাগলো, সি গ্রিন কালার। তো এটা আনলাম, এটার দাম নিয়েছে 550 টাকা। তো হুক মার্কেট থেকে কেনার সময় একটু দামাদামি করে কিনলে একটু কমের মধ্যেই আনা যায়। আর এটা হচ্ছে সেই পিলো কাভারগুলো যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এগুলো এনেছি। আর এই যে সেই জামাটা বললাম না, ওই দোকান থেকে একটা জামা এনেছি, তো দেখাতে পারলাম না, তখন উনি আগেই প্যাক করে ফেলছে মামাকে দেওয়ার সাথে সাথেই, একটাই ছিল। আর লাস্ট হচ্ছে এই যে দুইটা প্যান্ট, একটা ব্ল্যাক একটা হোয়াইট, এই প্যান্টগুলো বাসা করার জন্য খুবই ভালো, অনেক সফট। আর এটা হচ্ছে ইয়েলো কালারের একটা গেঞ্জি, এই গেঞ্জিটা এনেছি ছেলের জন্য। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। টাটা।